আমি তোমাকেই ভালোবাসি এই কথাটাই তার মুখ থেকে আপনি শুনতে পারবেন। আজকে যে উপাচারটা আমি দেখাবো, সেই উপাচার আপনি যার জন্যই করবেন সেই মানুষটা আপনাকে ঠিক পাগলের মতোই ভালোবাসবে। তার সাথে যদি আপনার কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিও বাধে, তবুও সে কিন্তু আপনাকে ভালোবাসবে। কারণ আজকে যে বশীকরণ ক্রিয়াটা আমি দেখাবো, এটা অত্যন্ত একটা শক্তিশালী উপাচার। কারণ এই উপাচার করলে আপনি ভগবান শিবের আশীর্বাদে আপনি আপনার ভালোবাসার মানুষের দেখা অবশ্যই পাবেন। অনেক সময় দেখা যায় অনেক প্রেমিক প্রেমিকা নিদারুণভাবে কষ্ট পায় যখন সে যাকে ভালোবাসে সেই মানুষটা তাকে ছেড়ে চলে যায়। যখন সে ছেড়ে চলে যাবে তখন আপনাকে আটকাতে হবে তাকে। যদি আপনি তাকে একবার আটকে রাখতে পারেন, দেখুন মানুষকে আটকানোর উপায় হচ্ছে ভালোবাসা। মানুষকে তো আপনি বেড়া দিয়ে আটকাতে পারবেন না, মানুষ তো আর গরু ছাগল না যে আপনি বেড়া দিয়ে হাঁস মুরগি আটকে রাখলেন। মানুষকে আটকাতে গেলে মানুষের ভালোবাসাই দরকার। কেউ যদি আপনাকে প্রকৃত ভালোবাসে, দেখবেন সে এমনি আপনার সাথেই থাকবে, আপনাকে ভালোবাসবে। কিন্তু যদি সেই ভালোবাসাটাই আস্তে আস্তে নষ্ট হয়, ভেঙে যায়, তবে তাকে হাজার চেষ্টা করেও আপনি আটকাতে পারবেন না। এটা কিন্তু একটা সত্যি কথা। তো তাকে আটকানোর আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে বশীকরণ ক্রিয়া। যখন আপনি কারুর জন্যে এই বশীকরণ ক্রিয়া করবেন, তখন সেই মানুষটা কিন্তু চোখ বন্ধ করেই আপনাকে ভালোবাসবে। এবং আপনার ভালোবাসার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আসতেও পারবে না, যেটা অত্যন্ত খারাপ। এখনকার দিনের বেশিরভাগ ভালোবাসা ভাঙে হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি। অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন দেখলেন যে মাঝখানে আবার অন্য একজন চলে এসেছে, এটাও মানুষের কিন্তু সুখটা কেড়ে নেয়, অশান্তি তৈরি করে নিজেদের মধ্যে। তো তৃতীয় কোনো ব্যক্তি আসবে না এবং সেই মানুষটাও কিন্তু আপনার হয়েই থাকবে। অর্থাৎ সে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে শুধু আপনাকেই ভালোবাসবে, অন্য কোনো কারোর প্রতি সে জীবনে কখনো আকৃষ্ট হবে না। তো ভালোবাসাটাকে সুন্দর করে রাখার জন্যে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই বশীকরণ ক্রিয়া। তো তার জন্য শেষ পর্যন্ত আজকে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন, আমি যা যা বলবো হুবহু সেটাই আপনারা করবেন। আর যার জন্যে করবেন, দেখবেন সেই মানুষটা আপনাকে কতটা ভালোবাসে তাহলে আপনি নিজে বুঝতে পারবেন। প্রথমে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করব। দেখুন একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করেছি। এই চতুর্ভুজের চারি সাইডটা যেটা আমরা করব সেটা হচ্ছে ভগবান শিব ঠাকুরের ত্রিশূল অঙ্কন করব। ত্রিশূলটা কীভাবে দেখুন আঁকছি আমি, একটা লম্বা করে ছোট দাগ, তারপরে এরকম করে দেবেন, এরকম করে দেবেন, হয়ে গেল ত্রিশূল। ত্রিশূল ত্রিশূল জানবেন যদি আপনার বাড়িতেও আপনি এনে রাখতে পারেন, তাহলে জানবেন সেই বাড়িতে চুরি হওয়ার ভয় থাকে না, ডাকাতি হওয়ার ভয় থাকে না, এবং সেই বাড়িতে অর্থ কষ্ট থাকে না, ভালোবাসা থাকে বিরাট। চারি সাইডে আমরা ত্রিশূল অঙ্কন করব। দেখুন আপনারা এরকম সুন্দর করে হয়ে গেল ত্রিশূল। দেখুন আমরা প্রত্যেকটা কোনায় কোনায় ত্রিশূল অঙ্কন করলাম। এই ত্রিশূল অঙ্কন যখন হয়ে যাবে, তখন এই চতুর্ভুজের সাইড দিয়ে আপনি আর একটা হালকা করে আর একটা চতুর্ভুজ একটু অঙ্কন করবেন। দেখুন আর একটা চতুর্ভুজ আমাদের হয়ে গেল। এরপরে আপনারা কি করবেন, আপনি যাকে ভালোবাসেন তার নামটা ঠিক মাঝখানে লিখবেন, যাকে ভালোবাসেন, যাকে আপনি ভালোবাসেন। তো আমি ভালোবাস মানে আপনি মনে করুন আপনি ভালোবাসেন, তার নাম স্বপন পাল। আপনি যাকে ভালোবাসেন তার নাম স্বপন পাল।
যাকেই ভালোবাসেন, সে পুরুষ হোক, মহিলা হোক, আপনার বিশেষ কোনো বন্ধু হোক, মোটকথা যাকে আপনি বশীকরণ করতে চাইছেন। আপনার যদি মনে হয় যে কেউ আপনার কথা শুনছে না বা আপনাকে ভালোবাসে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, দেখুন অনেক অনেক জায়গায় এরকম আছে যে অনেক সন্তানেরাও মা বাবার কথা শুনে না, আপনারা করতে পারেন সন্তানের জন্য, কারণ এটা তো দেখুন খারাপ কিছু না। দেখবেন সেই সন্তান আপনি যা বলবেন সে সেটা করবে, আপনার অবাধ্য হবে না। বশীকরণ মানেটা তো তাই যে অবাধ্য হবে না, তাকে বেড়া দিয়ে আপনি রাখতে পারবেন। তো এই যে নামটা আপনি লিখলেন, ইনার উপরে হিরিক এই বীজ মন্ত্রটা আপনাকে লিখতে হবে। উপরে লিখবেন, এখানে নিচে লিখবেন হিরিক, ডান দিকে লিখবেন নামের সোজাসুজি, বাঁদিকেও লিখবেন। দেখুন এবার আমি একটু বড় করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। দেখুন কত সুন্দর জিনিসটা হলো। প্রথমে কি করলাম, আমি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, এরকম চতুর্ভুজ অঙ্কন করে এখানে ত্রিশূল আঁকলাম, প্রত্যেকটা চতুর্ভুজের মাথায় মাথায় দেখতে পাচ্ছেন ত্রিশূল। দেখুন এখানে একটা ত্রিশূল অঙ্কন করেছি, এঁকেছি আমি, এখানে একটা ত্রিশূল আছে, এখানেও একটা ত্রিশূল আছে, লক্ষ্য করেছেন? ঠিক, আর চতুর্ভুজ অঙ্কন করার পরে এর ভিতরে আপনি আর একটা চতুর্ভুজ অঙ্কন করবেন। দেখুন আমি আর একটা চতুর্ভুজ এঁকেছি, সোজা করে একটা চতুর্ভুজ এঁকেছি, ঠিক তার মাঝখানে যাকে আপনি ভালোবাসেন আপনার সেই প্রাণপ্রিয় মানুষটার নামটা একটু লিখবেন। তা আমি উদাহরণ হিসাবে লিখেছি স্বপন পাল, তো আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখবেন, তার নাম যেটা আছে তার নামটা লিখবেন। এখানে কিন্তু আপনার নামটা লিখতে হবে না, যাকে ভালোবাসেন শুধু তার নামটা লিখবেন। তো তিনি পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, যে কেউ হতে পারে, আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, যে কেউ, প্রেমিক প্রেমিকা হতে পারে, এনি পার্সন, যে কেউ হতে পারে, তার নামটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই নামের উপরে হিরিং এই বীজ মন্ত্র, এটা একটা শক্তিশালী বীজ মন্ত্র, হিরিং। এই হিরিং শব্দটা কিন্তু মানুষের নাভি থেকে ওঠে। তো এই হিরিং বীজ মন্ত্রটা আপনি উপরে লিখবেন, নিচে লিখবেন, এইদিকে লিখবেন, এইদিকে লিখবেন, আর এই টোটাল জিনিসটা কিন্তু আপনি করবেন লাল কালির কলম দিয়ে। লাল কালির কলম দিয়েও করতে পারেন, নীল কালির কলম দিয়েও লিখতে পারেন। যদিও এই কাজটা আমি নীল কালির কলম দিয়েই লিখছি, এখন আপনারা দুটো কালি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার আর কোনো কাজ নেই। হ্যাঁ, এরপরে যেটা করতে হবে, আমাদের এই কাজটা করতে গেলে চাল লাগবে। দেখতে পাচ্ছেন চাল, এই যে চাল আমি নিয়েছি, যে চালটা আমরা খাই, রান্না করে ভাত খাই, এই ঠিক এই যাকে ভালোবাসেন তার নামের উপর দিয়ে চাল দিলেন। দেওয়ার পরে ভগবান শিব ঠাকুরের নাম করে আপনি যে কোনো দিনই করতে পারবেন কাজটা। এটাকে ভাঁজ করে কোথাও লুকিয়ে রাখুন, অথবা আপনার মাথার দিকে তোষকের নিচে বা বালিশের নিচে রেখে দিন, যে কোনো জায়গায় লুকিয়ে রাখতে পারবেন। এটা যেদিন থেকে করবেন সেদিন থেকে দেখতে পাবেন যার জন্য করেছেন সে আপনাকে দেখার জন্য ছটফট করছে, কথা বলার জন্য ছটফট করছে, যে কোনো জায়গায় আপনি লুকিয়ে রাখবেন। এটা 21 দিন লুকিয়ে রাখবেন, 21 দিন। 21 দিন পরে যে চালগুলো আছে এর মধ্যে, সেই চালগুলো কোনো ভিখারিকে দান করবেন, যারা মানে অসহায় মানুষ, দারিদ্র মানুষ, তাদেরকে এই চালগুলো দান করবেন। ধন্যবাদ।